জোয়ান তার বন্ধুর সাথে বাগানে খেলা করছিল। সে একটা ছোট্ট পাপ্পিকে দেখতে পেল, যার পা একটা পলিথিন ব্যাগের মধ্যে আটকে গিয়েছে। সে তাকে সাহায্য করলো, আর এই ভালো কাজটা করে সে খুব খুশি হলো। সে তার মায়ের কাছে ছুটে গেল আর বলল, মা, তুমি কি জানো আমি একটা ছোট্ট পাপ্পিকে সাহায্য করেছি। ও সত্যি? তাহলে তুমি সত্যি একটা ভালো কাজ করেছ। এসো তোমাকে একটা গল্প বলি, যেটা শুনলে তুমি বুঝতে পারবে ভালো কাজ করলে কতটা ভালো ফল পাওয়া যায়। এটা একটা সিংহ আর ইঁদুরের গল্প। একদিন সিংহ ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল। একটা ছোট্ট ইঁদুর খেলতে খেলতে এসে তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। ঘুম ভেঙে যাওয়াতে সিংহটা রেগে গিয়ে গর্জন করে ইঁদুরটাকে ধরল আর বলল, এই ছোট্ট ইঁদুর, আমার ঘুম ভাঙানোর সাহস তোমার কি করে হলো? আমি তোমাকে খেয়ে ফেলবো। ইঁদুরটা খুবই ভয় পেয়ে গেল আর অনুনয় বিনয় করতে থাকলো, ক্ষমা করে দাও, প্লিজ আমাকে খেও না, প্লিজ আমাকে যেতে দাও, আর প্রতিদান স্বরূপ একদিন আমি নিজের জীবনের পরোয়া না করে তোমার জীবন বাঁচাবো। সিংহটা এই কথা শুনে ইঁদুরটাকে যেতে দিল। ছোট্ট ইঁদুরটা সিংহটাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। বেশ কিছুদিন পরে একদিন সিংহ শিকার করতে বেরিয়েছিল। হঠাৎ করে সে একটা ফাঁদে পড়ে গেল। ফাঁদে আটকা পড়ে সিংহ গর্জন করতে থাকলো। ইঁদুরটা সিংহের গর্জন শুনে দেখতে গেল। সে সিংহকে ফাঁদ থেকে বের করার জন্য খুব তাড়াতাড়ি সিটি মেরে তার বন্ধুদের ডাকলো আর বলল, আর আমাদের সবার সিংহকে সাহায্য করা উচিত। ইঁদুর আর তার বন্ধুরা মিলে সবাই ফাঁদটা কেটে ফেলল আর সিংহটাকে ফ্রি করে দিল। সিংহটা খুশি হয়ে ইঁদুরকে ধন্যবাদ জানালো আর সেই দিন থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। সিংহটা ভালো কাজ করেছিল বলে আজকে সে মুক্ত হতে পারলো আর সাথে একটা ভালো বন্ধুও পেল। তো জোয়ানা, তুমি এখন থেকে ভালো কাজ করতে শুরু করো, ভালো কাজে অবশ্যই তুমি ভালো ফল পাবে। তো সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে।